আসসালামু আলাইকুম, মাই সেলফ খালেদ হোসেন মিলু, এন্ড টুডেজ ভিডিও ইজ অ্যাবাউট মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। আমরা তো দেখেছি মাইকোব্যাকটেরিয়ামের ভিতরে অনেকগুলো অর্গানিজম আছে যারা টিউবারকুলোসিস করে, এবং কিছু কিছু আছে অ্যাটেপিক্যাল মাইকোব্যাকটেরিয়া যারা তেমন কোনো রোগ করে না, বাট তারা যেহেতু অপরচুনিস্টিক প্যাথোজেন, অপরচুনিটি অ্যারাইজ হলে তারা ডিজিজ করতে পারে। এবং আরেকটা আছে হচ্ছে কি মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি এটা হচ্ছে আমাদের কি করে লেপ্রোসি, বা যেটাকে আমরা কুষ্ঠরোগ বলি। এখন মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি সম্পর্কে খুবই ইন্টারেস্টিং একটা ধারণা, যে এটা হচ্ছে ফার্স্ট আইডেন্টিফায়াবল মাইক্রো অর্গানিজম, বাট উই নো ভেরি স্মল অ্যাবাউট ইট বিকজ ইট ইজ নট কালচারেবল। আমাদের প্রথম যে মাইক্রো অর্গানিজমটাকে সেপারেট করা হয় ব্যাকটেরিয়ার ভিতরে সেটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, কিন্তু এই ব্যাকটেরিয়ার সম্পর্কে আমরা সবচেয়ে কম জানি, কারণ এই ব্যাকটেরিয়াটাকে এখন পর্যন্ত কালচার করা পসিবল হয়নি। আচ্ছা, এখন কিছু ইম্পর্টেন্ট ফিচারে চলে আসি মাইকোব্যাকটেরিয়াম লেপ্রির। তো মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি হচ্ছে অ্যাসিড ফাস্ট ভ্যাসেলাই, এটাকে আমরা বলি মডিফায়াবল অ্যাসিড ফাস্ট ভ্যাসেলাই। এটা কারণ অ্যাসিডকে হচ্ছে অ্যাসিড দ্বারা একে ধৌত করা যায় না, হ্যাঁ, রেস্ট্রিক্ট অ্যাসিড। আমরা জানি যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অ্যাসিড ফাই ভ্যাসেলাই, তো মাইকোব্যাকটেরিয়াম লেপ্রির সাথে এর পার্থক্য, ওইখানে 20% সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় ইন কেস অফ টিউবারকুলোসিস, বাট ইন কেস অফ লেপ্রি 5% সালফিউরিক অ্যাসিড আর বিং ইউজড। অ্যান্ড মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি নন কালচারেবল, এটা ভাইভাতে ইম্পর্টেন্ট, এটা অব্লিগেট ইন্টারসেলুলার অর্গানিজম এবং এর লং জেনারেশন টাইম। আচ্ছা, আমাদের ফার্স্ট অফ অল জেনারেশন টাইম কী? আচ্ছা, জেনারেশন টাইম এটাকে অনেক আরেকটা ভাষায় বলা হয় ডাবলিং টাইম, অর্থাৎ আমরা জানি ব্যাকটেরিয়া কীভাবে বাইনারি ফিউশনের মাধ্যমে বংশবিস্তার করে, মানে একটা ব্যাকটেরিয়া থেকে ভাগ হয়ে দুইটা ব্যাকটেরিয়া হয়। এখন একটা ব্যাকটেরিয়া হতে দুইটা ব্যাকটেরিয়া হতে বা ডাবল হতে যে পরিমাণ সময় লাগে ওইটাকে আমরা বলি জেনারেশন টাইম। যতগুলো ব্যাকটেরিয়া আছে তার ভিতরে সবচেয়ে বেশি জেনারেশন টাইম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, এর জেনারেশন টাইম 14 থেকে 30 দিন। কল্পনা করা যায় যে একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা ব্যাকটেরিয়া হতে 30 দিন সময় লাগবে। আচ্ছা, সো মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি সম্পর্কে কথা মোটামুটি বলা হয়েছে। আর জেনারেশন টাইম সবচাইতে কম আমরা জানি ইকোলায়ের হচ্ছে অলমোস্ট 20 মিনিটস, আর হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসেরটাও এখানে বলে ফেলি। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জেনারেশন টাইম অনেক বেশি, ইট ইজ 18 আওয়ার্স, অলমোস্ট 1 ডে। আচ্ছা, তো লেপ্রোসি সম্পর্কে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস লেপ্রি এই ব্যাকটেরিয়াটা কী করে লেপ্রোসি করে, লেপ্রোসিকে বাংলাতে আমরা বলি কুষ্ঠরোগ। লেপ্রোসিকে এখন যে নামে ডাকা হচ্ছে সেটা হচ্ছে হানসেন্স ডিজিজ। হানসেন্স হচ্ছে সায়েন্টিস্ট যিনি প্রথম আবিষ্কার করে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, লেপ্রোসি রোগীর দেহ থেকে। এখন লেপ্রোসির যে ক্লিনিক্যাল ফিচারগুলো আছে, এটা হচ্ছে থিকেন্ড নার্ভ শক্ত হয়ে যাবে, অ্যাসিড ফাস্ট ভ্যাসেলাই পজিটিভ হবে এবং স্কিন প্যাসেজ থাকবে, অ্যান্ড নো সেন্সেশন অন অ্যাফেক্টেড পার্ট, অর্থাৎ হালকা বাদামি বা ফ্যাকাশে রঙের ব্যথাযুক্ত নার্ভ, হ্যাঁ, এবং হচ্ছে আমাদের অনুভূতিহীন দাগ, এগুলোকেই আমরা বলবো ক্লিনিক্যাল ফিচার্স অফ লেপ্রোসি। ক্রোনিক গ্রানুলোমাটাস ডিজিজ এটা, এবং এর ইনকিউবেশন পিরিয়ড 3 to 5 ইয়ার্স, অনেক বেশি ইনকিউবেশন পিরিয়ড। কেন এত বেশি ইনকিউবেশন পিরিয়ড? কারণ এর জেনারেশন টাইম অনেক লং। এবং আমাদের এই মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি আমাদের যে কোনো স্কিন এফেক্ট, এনি টিস্যু অফ দ্য বডি, স্কিনের যে কোনো টিস্যুকে এফেক্ট করতে পারে। তো আমাদের এখানে আচ্ছা হলো, এবার হচ্ছে এদের হচ্ছে মোড অফ ট্রান্সমিশন কীভাবে হতে পারে। মোড অফ ট্রান্সমিশন, আমরা যে একটা কেস আছে যে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রিকে কন্টেইন করে, ওই কেস থেকে ইউজুয়ালি আমাদের হচ্ছে ন্যাজাল ড্রপলেটের মাধ্যমে মেইনলি ট্রান্সমিশন হতে পারে। ন্যাজাল ড্রপলেট এবং হচ্ছে কি ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে ট্রান্সমিশন হতে পারে, বাট এটা ডাইরেক্ট কন্ট্যাক্ট মানে হালকা একটু টাচ করলেই যে হয়ে যাবে এমন না, খুব ডিপলি টাচ করতে হবে। এবং আমরা জানি নর্মাল ইন্ট্যাক্ট স্কিনের ভিতর দিয়ে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি ক্রস করতে পারে না, সো আমাদের স্কিন যদি ইন্ট্যাক্ট না থাকে, কাটাচেরা থাকে, তো সেক্ষেত্রে টাচ করলে, ডিপলি টাচ হলে তখন আমাদের মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি ট্রান্সমিশন হতে হবে। মেইনলি ট্রান্সমিশন হয় ন্যাজাল ড্রপলেটে। এখন একটা কথা, আমরা জানি লেপ্রি মেইনলি স্কিনে হয়, কিন্তু আসলে আমাদের যে লেপ্রোসি এই মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি এটা আমাদের সবচেয়ে বেশি পাওয়া যায় ন্যাজাল মিউকোসিতে, কারণ এরা হচ্ছে মেইনলি ড্রপলেটসের মাধ্যমে মানুষের সরাই থাকে। এখন লেপ্রোসির ক্লাসিফিকেশন, লেপ্রোসির অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। এখন আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ক্লাসিফিকেশন, ইজি ক্লাসিফিকেশন এবং রিমেম্বারেবল, সেটাই বলছি। একে দুই ভাগে ভাগ করা হয়, পসি ভ্যাসেলারি লেপ্রোসি, মাল্টি ভ্যাসেলারি লেপ্রোসি। আচ্ছা, এই দুইটা হচ্ছে বর্ডার লাইন, এবং এই দুইটা হচ্ছে একদম শুরু এবং শেষ,
এর মাঝখানে আরও কিছু ক্লাসিফিকেশন আছে যেগুলো জানা মোটামুটি ইম্পর্টেন্ট বাট নট ইন এমবিবিএস লেভেল আই থিঙ্ক। অ্যান্ড দিস ক্লাসিফিকেশন অলসো ইন বুকস অনলি টু দ্যাট বুকস অলসো টু কন্টেন্টস সো আই রোট হেয়ার অনলি টু সো পলসি ভেসেলারি লেপ্রোসি অ্যান্ড মাল্টি ভেসেলারি লেপ্রোসি। পলসি এটা একটা ল্যাটিন টার্ম, পলসি মিনস হচ্ছে ফিউ, সো পলসি ভেসেলারি মানে ফিউ ব্যাকটেরিয়া, অর্থাৎ এখানে ইনফেকশনটা হবে ফিউ ব্যাকটেরিয়া দিয়ে এবং সেই ফিউ ব্যাকটেরিয়া লেপ্রোসি করবে। এর আরেকটা নাম হচ্ছে টিউবারকিউলয়েড লেপ্রোসি, টিউবারকল ফর্মেশন হওয়ার সেই জন্য। তো পলসি ভেসেলারি লেপ্রোসি আর হচ্ছে মাল্টি ভেসেলারি লেপ্রোসি কি, এখানে মাল্টিপল ব্যাসিলাস অর্থাৎ মাল্টিপল ব্যাকটেরিয়া যদি লেপ্রোসি করে সেটাকে আমরা বলবো মাল্টি ভেসেলারি লেপ্রোসি এবং এটাকে বলা হয় লেপারোমেটাস লেপ্রোসি। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পলসি ভেসেলারি অ্যান্ড মাল্টি ভেসেলারি লেপ্রোসি? পলসি ভেসেলারি লেপ্রোসিতে যেহেতু অল্প ব্যাকটেরিয়া সো এখানে স্কিন লেশনও অল্প হবে, 1 to 5, এবং মোর দেন 5 দ্যাট মিন্স 6 to more স্কিন লেশন হবে মাল্টি ভেসেলারি লেপ্রোসিতে। এবং আমাদের এখানে যদি দেখি যে খুব কম স্কিন লেশন এবং এই স্কিন লেশনটা অ্যাসিমেট্রিক্যাল, অর্থাৎ একটা যদি বাম হাতে হয় আর একটা ডান হাতে হবে এমন কোনো কথা নাই, বাট মাল্টি ভেসেলারি ক্ষেত্রে অনেকগুলো স্কিন লেশন এবং এটা সিমেট্রিক্যাল, অর্থাৎ ডান হাতে যেখানে হয়েছে বাম হাতেরও সেখানে হবে, এইরকম দেখা যায়। এবং হচ্ছে কি পলসি ভেসেলারিতে আমরা যদি এই স্কিন থেকে যদি আমরা স্কিন স্মিয়ার নেই, স্কিন স্মিয়ার নিয়ে টেস্ট করলে সেখানে আমরা নেগেটিভ পাবো, অর্থাৎ সেখানে আমরা কোনো মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি পাবো না, বাট মাল্টি ভেসেলারি প্রচুর ব্যাকটেরিয়া কোন নিলেই আমরা শিওরলি পাবো এবং স্কিন স্মিয়ার পজিটিভ পাবো। এবং যেহেতু মাল্টি ভেসেলারিতে মাল্টিপল ব্যাকটেরিয়া থাকবে তো এখানে কিছু এক্সট্রা ডিফর্মিটি হবে, বনি ডিফর্মেশন হতে পারে, কারণ পরবর্তীতে আমরা বলবো যে মেইনলি হচ্ছে আমাদের নার্ভকে ইনফেক্ট করে, নার্ভের যে সন সেল আছে তো নার্ভের সন সেলকে যদি ইনফেক্ট করে তাহলে এখানে আমাদের বনি ডিফর্মেশন হতে পারে, যেমন ক্লো হ্যান্ড, রিস্ট ড্রপ, ফুট ড্রপ এটা নিয়েও প্রেজেন্ট করতে পারে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে লায়ন ফেস, তো লেপ্রোসি লেপ্রোসি যদি সিভিয়ার ফর্মে অর্থাৎ প্রচুর মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি যদি ইনফেক্ট করে ইন কেস অফ মাল্টিভেসেলারি লেপ্রোসি বা লেপ্রোমেটাস লেপ্রোসি, এক্ষেত্রে আমাদের কী হবে যে আমাদের স্কিন খুব শক্ত, আইব্রো, কান এগুলো খুব খুব শক্ত হয়ে যাবে, এগুলো দেখতে একদম শক্ত শক্ত, নার্ভ শক্ত হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের কী হবে, এক্ষেত্রে আমাদের এই যেহেতু আইব্রো কান এগুলো শক্ত শক্ত হয়ে যাচ্ছে তো এটাকে যদি আমরা দেখতে চাই তো এটা অলমোস্ট হচ্ছে লায়নের মতো দেখা যাবে মুখটা, এই জন্য এটাকে আমরা এটাকে বলে লায়ন্স ফেস। আর পলসি ভেসেলারির ক্ষেত্রে সবগুলো কম বেশি, বাট পলসি ভেসেলারির ক্ষেত্রে নার্ভ ইনভলভমেন্টটা শুরুতেই হয়, আর মাল্টি ভেসেলারির ক্ষেত্রে মাল্টি ভেসেলারি লেপ্রোসির ক্ষেত্রে নার্ভ ইনভলভমেন্টটা পরে হয়। এখন আমরা যেহেতু বললাম যে লেপ্রোসি মেইনলি ইনভলভ নার্ভ এবং ব্যথাযুক্ত নার্ভ, পেইনফুল নার্ভ, থিক অ্যান্ড নার্ভ এই কথাগুলো বলছি, তো মোস্ট কমনলি কোন নার্ভকে ইনভলভ করে এটা আমরা মনে রাখবো, লুপাস আমরা পড়ি নাই, ইএসএলই সিস্টেমিক লুপাস ইরাইথোমেটোসাস। তো লুপাস, লুপাসে এলতে হচ্ছে লেপ্রোসি, ইউতে হচ্ছে মেইনলি এফেক্ট, মোস্ট কমনলি এফেক্ট আলনার নার্ভ, সেকেন্ডলি পোস্ট অর পোস্টেরিয়র অরিকুলার নার্ভ, এবং এসতে হচ্ছে আমরা জানি নার্ভ, আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম আছে, তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে একজনকে চারিদিকে ঘিরে থাকে অলিগোডেন্ড্রোসাইট, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে সোয়ান সেল। তো এই সোয়ান সেলকে মেইনলি ইনফেক্ট করে হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। আচ্ছা, নাও হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিস, দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা এখানে স্লিট স্কিন স্মিয়ার নিব, স্লিট স্কিন স্মিয়ার অর্থাৎ আমাদের যেখানে আমাদের লেশন আছে ওইখান থেকে আমরা স্কিন তুলে নিব এবং লেশনের এজ থেকে নিব। কিছু কিছু বইতে বলা আছে 6 স্যাম্পল নিব, আবার কিছু কিছু বইতে বলা আছে 2-3টা স্যাম্পল নিব। তো ন্যাজাল স্ক্রাপিং অর্থাৎ ন্যাজাল মিউকোজাল স্ক্রাপিং এটা আমাদের নিতেই হবে, কান এবং হচ্ছে কপাল এটা থেকে নিতে পারি, এছাড়া গাল হচ্ছে, তারপরে চিক এবং বাটক এখান থেকেও নিতে পারি। এরপরে আমাদের এখানে যে এরপরে আমরা স্মিয়ার নিলাম, এরপরে আমরা দেখবো মাইক্রোব্যাকটেরিয়ামটাকে দেখবো আমরা যেখানে সেটাকে আমরা বলবো জেল নেলসন স্ট্রেইন, কারণ এখানে যেহেতু 5% সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে মডিফাইড, ওকে, এই জন্য এটাকে আমরা বলবো মডিফাইড জেল নেলসন স্ট্রেইন। তো এখানে সিঙ্গেল অথবা গ্রুপ গ্রুপভাবে দেখতে পারি, এখানে কেন গ্রুপ গ্রুপভাবে দেখতে পারবো, কারণ এরা একটা গ্লিয়া থাকে এদের এবং মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রির, এবং গ্লিয়া পরস্পরের সাথে যুক্ত হয়ে অনেকগুলো হচ্ছে ক্লাস্টার ফর্মেশন করে, গ্রুপ ফর্মেশন করে। এরপরে হচ্ছে লেপোরোমিন টেস্ট। আচ্ছা, আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে কী পড়েছি, টিউবারকুলিন টেস্ট, আর এখানে আমরা কি এই সেম টিউবারকুলিন টেস্টের মতো, মন্টেক্স টেস্টের মতো একটা টেস্ট, সেটা হচ্ছে লেপোরোমিন টেস্ট।
লেপ্রোসি থেকে লেপ্রো, আর টিউবারকুলোসিস থেকে টিউবারকুল, টিউবারকুলিন, লেপ্রোসি থেকে লেপ্রোমিন। তো লেপ্রোমিন টেস্টে আমরা এখানে কী হয়, লেপ্রোমিন টেস্টেও 0.1 মিলিমিটার লেপ্রি অ্যান্টিজেন, অর্থাৎ লেপ মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রির একটা অ্যান্টিজেন, ওইটাকে ইন্ট্রাডার্মালি ফোরামে ইনজেক্ট করব। আমরা টিউবারকুলিন টেস্টে প্রথম রিডিং একটাই রিডিং নিতে হয়, যেটা 24 to 48 আওয়ার, পরে এখানে দুইটা রিডিং নিতে হবে, ফার্স্ট রিডিং নিব 24 to 48 আওয়ার্স, আর সেকেন্ড রিডিং নিব 21 ডেজ পরে। আচ্ছা, যদি ইন্ডিউরেশনটা ইন্টারপ্রিটেশনটা মোর দ্যান 10 মিলিমিটার, তাহলে পজিটিভ, মানে দিস পেশেন্ট কন্টেইন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। সো টিউবারকুলিন টেস্টের মতোই হচ্ছে এখানে লেপ্রোমিন টেস্ট, এবং এর ট্রিটমেন্ট হচ্ছে কি, আমাদের মাল্টি ড্রাগ ট্রিটমেন্ট, অনেকগুলো ড্রাগ একসাথে ইউজ করব, যেমন আমরা টিউবারকুলোসিসে ব্যবহার করি। তো পসিবেসেলারিতে আমরা যে ড্রাগগুলো ব্যবহার করি, এর নাম হচ্ছে রিফামপিসিন, ড্যাপসন, আর মাল্টিবেসেলারিতে রিফামপিসিন, ড্যাপসন, এর সাথে আমরা আরেকটা ড্রাগ ইউজ করি যেটাকে আমরা বলি ক্লোফাজেমিন। হ্যাঁ, আর হচ্ছে, তো এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, রিফামপিসিন একটা সো ইম্পর্ট্যান্ট ড্রাগ যেটা বোর টিউবারকুলোসিস এবং লেপ্রিতে ব্যবহার করা হয়। পসিবেসেলারি ট্রিটমেন্ট ইউজুয়ালি 6 মাস, এবং মাল্টিবেসেলারি ট্রিটমেন্ট ইউজুয়ালি 1 ইয়ার। সো দিস ইজ এ ভেরি কনসাইজ প্রেজেন্টেশন অফ মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ ডু সাবস্ক্রাইব ইন মাই চ্যানেল।